হোস্টেল পরিবারের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। তো বন্ধুরা, আজকের ব্লগ তাহলে চলো এখান থেকে স্টার্ট করি। সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের জন্য থাকবে, তার জন্য ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই তোমরা সঙ্গে থেকো। শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ তোমাদের কাছে রইল। ব্লগটি দেখতে গিয়ে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু এসেছো ৩৮ লাইফস্টাইল পরিবারে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই পাশে থাকাটা আগামী দিনেও চাই। তোমরা এভাবে সাপোর্ট করো, আগামী দিনে আরও তোমাদের জন্য আরও সুন্দর ভিডিও নিয়ে আসার আমি চেষ্টা করব। সকালটা আজকে শুরু হলোই ওষুধ খাওয়া দিয়ে। দু একদিন থেকে ঠান্ডা লেগেছে, তো আমি অ্যালোপ্যাথি ওষুধটা একটু অ্যাভয়েড করি, মানে আমার ঠিক ভালো লাগে না খেতে। হ্যাঁ, যখন খুব প্রয়োজন হয় তখন খাই, খাই না বললে ভুল হবে। তবে বেশিরভাগ দিনই মানে আমি চেষ্টা করি হোমিওপ্যাথিটাই খাওয়ার। আর আমার মানে হোমিওপ্যাথি ওষুধটা খেলে দু একদিনেই মানে কী হয় যে অনেকে বলে অনেক দেরি লাগে শুরু হতে, কাজটা শুরু হতে। তো আমি দেখেছি আমার ক্ষেত্রে দু একদিনের মধ্যেই কিন্তু মোটামুটি যাই সমস্যায় থাকুক না কেন একটু হলেও কমে। তো সেই জন্যই হোমিওপ্যাথি ওষুধটা দিয়েই সকালে আজকে শুরুটা করে ফেললাম। তারপরে চলে গেছিলাম একদম রান্নাঘরে রান্না টান্না কমপ্লিট করার জন্য। হাজব্যান্ডের অফিস আছে তো লাঞ্চ বক্স তো রেডি করতেই হবে, যার জন্য সকাল সকাল উঠে রান্নাটা করে নেওয়া একদিকে ভালোই হয়, সকালে উঠে রান্নাটা করে নেওয়া। আর এমনিতেও এই সকালে উঠে সকাল থেকে আবার একদম রাত্রি পর্যন্ত কন্টিনিউ কিন্তু কাজ চলে বাড়িতে। হ্যাঁ, দুপুর টাইমটাতে একটু রেস্ট নিই, দুপুর টাইমটাতে যেটুকু যা ওই যা দু এক ঘন্টা যেটুকু যা রেস্ট হলো হলো, কিন্তু তারপর একদম সকাল থেকে টানা রাত্রি পর্যন্ত কিন্তু কিছু না কিছু কাজ কিন্তু সংসারে থেকেই যায়। হ্যাঁ, মানে বসে থাকলেও মনে হবে যে এই কাজটা যদি এখন করে রাখি তাহলে হয়তো আগামী দিনে এই কাজটা করতে হবে না, বা পরের দিন পরে হয়তো এই কাজটা করতে হবে না। সেজন্য যতটা পারি কাজটাকে কিন্তু এগিয়ে রাখি। যাই হোক, দেখো কথা বলতে বলতে রান্না তো হয়ে গেছে, সব খাবার টেবিল নিয়ে ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছিলাম। আর এবার হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সটা ঝটপট রেডি করে নিই। কথা বলতে বলতে এদিকে লাঞ্চ বক্স মানে রেডি করে দেওয়া হয়ে গেছে, এবার ও অফিসের জন্য বেরিয়ে যাবে। প্রত্যেক দিন সকালবেলা উঠে কিন্তু আমার মনে হয় আমার মতো প্রত্যেকে তোমাদের প্রত্যেকেরই একটাই চিন্তা মাথায় ঘুরে যে কী রান্না করব। তো এই জন্য ও আমাকে অনেকটাই হেল্প করে। আগের দিন রাত্রে ওই যখন অফিস থেকে ফিরে যখন ওর সঙ্গে বসে গল্প টল্প করি, কথা বলি, তো তখনই ঠিক করে নিই যে কী রান্না আগামী দিনে হবে। তো সেই মতোই সবজি টবজি কেটে রেডি করে রেখে দিই। তোমরাও এটা ট্রাই করো, আমার মনে হয় দেখবে পরদিনকে বেশ সুবিধাই হয়। আমার তো বেশ ভালোই মানে আমার মনে হয় যে ওই পরের দিন সকালবেলা উঠে কী হবে আজকে কী করব, কোন রান্নাটার সঙ্গে কোনটা যাবে, মানে এই চিন্তাটা কিন্তু কাজ করে না। যেটা করে সেটা আগের দিন রাত্রে করে। যাই হোক, তো ও অফিস ফেরিয়ে যাওয়ার পরে এক কাপ চা নিয়ে বসেছিলাম, এক কাপ চায়ের সঙ্গে সময়টা কাটিয়ে নিয়ে তারপরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে, রান্নাঘর ক্লিন করার জন্য। প্রত্যেক দিনই মানে এই ক্লিনটা না করলে মানে পরে আর কিছু রান্না টান্না করতে বা কিছু ইচ্ছে করে না। তো সেই জন্যই আগেই যখন দেখি রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, তো আমি ঝটপট করে আগে রান্নাঘরটাকেই পরিষ্কার করে নিই। সব দিন হয় না, যেদিন কেউ ছুটির দিন থাকে সেদিনকে যেমন ওই রান্না করার পরে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় না, হয়তো দেরি হয়ে গেল রান্না করতে করতে অনেকটাই, তো সেই জন্য সেদিনকে তখন ওই বিকেলের দিকে তখন সময় যখন থাকে তখন পরিষ্কার করে নিই।
এতগুলো বাসন জমে গেছে, এগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করতে হবে। এদিকে বিছানাটাও সকালে গোছানো হয়েছিল না, তাই সকালবেলা বিছানাটা আগে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে চলে এলাম। চাদরটা টান টান থাকলে কি ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। আমরা এইখানে এই যে বেড কভারটা দেখছো পেতে রেখেছি, এটার সঙ্গে বালিশের কভার আছে দুটো, তো বাকি যেটা বেড কভার আছে সেগুলোর সঙ্গে নেই। আমার একটু পছন্দ বেশি, মানে পছন্দ বেশি মানে কি, আমি একটু ভালোবাসি যে একদম বেড কভার আর পিলো কভার সেট যেগুলো থাকে সেগুলো একটু ব্যবহার করতে আমার বেশি ভালো লাগে। তো নেক্সট টাইম ভাবছি বাড়িতে যখন যাব তখন এরকম একটা সেট আবার নিয়ে আসব। বাসনগুলো যেগুলো ছিল তো মোটামুটি মাজা হয়ে গেছে, তো এবার বাসনগুলো সবকে ধুয়ে নিচ্ছি, এগুলোকে ধুয়ে রেখে দিই। আজকে অনেক কাজ আছে, সকালে উঠেই প্ল্যান করে নিয়েছিলাম বেশ কিছু জিনিস আজকে পরিষ্কার করতে হবে, তো সেগুলোই করব। চলো আগে বাসনগুলোকে ধুয়ে নিই ঝটপট। বাসন ধোয়া হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ সেলফটাকে খুলছি, তো এটাকে আজকে পরিষ্কার করব। সেই অনেক দিনই হয়ে গেল এটাতে, মানে এটা পরিষ্কার করাই হয়নি, মানে নিচেরটাতে আর কি সবজি টবজি দু একটা রাখি, সবজি বলতে আলু পেঁয়াজ রসুন যেগুলো রাখার সেগুলো রাখি, আর ওপরেরটা ওপরের বাকি দুটোতে ওই মশলার কৌটো যেগুলো থাকে সেগুলো রাখা থাকে, আর ওই চায়ের কাপগুলো রাখা থাকে। একদিকে এই সেলফগুলো না খুব মানে কি বলবো কাজের, রান্নাঘরের ছোট্ট জায়গার মধ্যে বেশ রাখাও যায়, আবার জিনিসপত্র গুছিয়ে রাখা যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকে না, দেখতেও বেশ সুন্দর লাগে। তো যখন আসি এখানে, প্রথম যখন আসি তখন ভাই এসেছিলো সঙ্গে, তো ভাই এসে অনেক কিছু জিনিস একসঙ্গে মানে যেগুলো লাগবে ও সমস্তটা গুছিয়ে কিনে দিয়ে গেছিলো, তো সেগুলোই এখন সবগুলোই কাজে লাগে, আর এগুলো দিয়েই খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। তো এই জিনিসগুলো কিনলে তো হয় না, সেগুলোকে যত্নের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তো সেই জন্যই আজকে একটু সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। তো এটা এবার এখন জলটা ঝরতে দিয়ে দেব, পরে জিনিস টিনিস যেগুলো আছে সেগুলো সব পরে তুলবো, আপাতত এটা জলটা ঝরে পুরো শুকিয়ে যাক। আর ততক্ষণে আমি ঘরে যাই, আর ঘরে গিয়ে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব ভাঁজ করে আলনাতে আগে গুছিয়ে তুলে রেখে আসি। চলো জামা কাপড় গোছানো সব হয়ে গেছে, সমস্তটা আলনাতে একদম সুন্দর করে রেখে দিয়েছি, তারপরে ঢেকেও দিয়েছি। তো আমার যে জামাগুলো থাকে, হ্যাঁ আমার কুর্তি বলো নাইটি বলো, সেগুলো সব আলনার সামনের দিকটাতে করে দেখতেই পাও যে রাখা থাকে, আর ওর যে জামা টামাগুলো থাকে যে টি শার্ট বলো বা যাই বলো না কেন, সেগুলো সব ওই ওপরের দিকটাতে করে ঢাকা দিয়ে রাখা থাকে। প্রতিদিন যখন হয়তো বাড়িতে থাকে বা হয়তো বাজারে বেরোবে বা কোনো কারণে জামাটা প্রয়োজন পড়বে, হ্যাঁ ও খুঁজে পায় না, হ্যাঁ আর আমাকে তখনই বলে যে তুমি বেশ তোমার জামাগুলোকে সুন্দর করে সাজিয়ে সামনেখানে রেখে দাও, যখন যেটা ইচ্ছা হয় টেনে নিয়ে পড়তে পারো, আর আমার বেলায় সবকে একদম পুরো তুলে রেখে দাও এমনভাবে যাতে আমি যেন খুঁজেই না পাই। আসলে এটা আমি মানে ইচ্ছে করেই করি, কেননা সামনেখানে রাখলে যখন যেটা ইচ্ছা হয় পরে ঘামে ভেজা জামা কখনো দেখি যে আলনাতে রেখে দিয়েছে, আমি আমার হয়তো মনেই নেই সে জামাটা থাকলো, মানে এই জন্যই আমি কী করি যে ওর জামাগুলো গোপরে রাখি, যখন প্রয়োজন হয় তখন বার করে দিই। দেখো কথা বলতে বলতে কত কাজ এগিয়ে গেল, এদিকে আমার ঘরটা ঝাঁট দিয়েও নিয়েছিলাম, তারপরে ঘরটা মুছে একদম পুরো স্নান সেরে ব্যালকনিতে চলে এসেছিলাম জামাকাপড় মেলতে, আর তারপরে একদম চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য।
গাছটা লাগিয়েছি, বেশ নতুন নতুন পাতা আসছে। গাছটা এত ভালো লাগে যখন দেখবে নতুন কিছু গাছ টাছ লাগানো হয় নিজে হাতে করে, সেটা যখন গ্রো আপ করে না, ভীষণ ভীষণ ভালো। শুধু গাছের ক্ষেত্রে নয়, যে কোনো কাজের ক্ষেত্রে, যেমন যে কাজটাই করবে সেটাতে যখনই তুমি দেখবে কোনো মানে সেই কাজটা গ্রো করছে, হ্যাঁ, তখন অটোমেটিক তোমার মানে মনের মধ্যে একটা পজিটিভ একটা এনার্জি কাজ করে। যাই হোক, ঠাকুর পুজো দিচ্ছি, ঠাকুর পুজোটা দিয়ে নিই, ঠাকুর পুজো দিয়ে নিও। আজকে অনেক কাজ আছে, সেগুলো সব কমপ্লিট করব। আর আমার কাজ না, আমি একটু নিজে মানে নিজের কাজটা নিজে করে নিতেই পছন্দ করি। সব সময় কারো উপরে ডিপেন্ড করে কেউ আমার কাজ করে দেবে, মানে জামা কাপড় কেচে দেবে, মানে এইগুলো আমার ঠিক পছন্দ হয় না। আমি আমারটা যেটা প্রয়োজন, আমি যতক্ষণ পারছি, আমার যতক্ষণ আমার সামর্থ্য আছে, আমি পারবো আমার কাজটা করে নিতে ততক্ষণ পর্যন্ত করব। হ্যাঁ, যখন হেল্প লাগবে তখন আমি অবশ্যই হেল্প চেয়ে নেব, কিন্তু কেউ আমাকে আমার কাজটা করে দেবে যে দেখো আমি করে দিলাম তোমার কাজটা, মানে এই জিনিসটা আমার একদমই পছন্দ নয়। মায়ের কাছে থাকতে সেটা আলাদা ব্যাপার ছিল, মায়ের কাছে থাকলে সব মেয়েরা একটু করে হয়, কিন্তু এমনি অন্যান্য ক্ষেত্রে আমি আমার কাজটা নিজে করতে পছন্দ করি। যাই হোক, দুপুরের একদম কি বলবো, পুজো টুজো সেরে চলে এসেছিলাম। এই যে এই সিল্কটাকে সকালে দেখলে তুমি আমরা যে ধুয়ে টুয়ে রেখেছিলাম, তো শুকিয়ে গেছে, তো জিনিসপত্র যেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে একটু গুছিয়ে তুলে দিই, না তো এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে, দেখতে খুব বাজে লাগবে, তো সেই জন্য সবকে একদম গুছিয়ে পুরো তুলে দিলাম। সে গুছিয়ে চলে গেছিলাম খাবার টাবার খেতে, তো বাসন টাসন যা দু একটা হয়েছে আজকে আর ফেলে রাখছি না, তো সেগুলো সঙ্গে সঙ্গে সবকে ঝটপট চলো ধুয়ে নিই। এই পরে থাকলে আবার সেই সন্ধ্যের সময় আমাকে এগুলো ধুতে হবে, তো তার থেকে ভালো আমি এখনই সমস্তটা পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিই। সকাল আর বিকেলের সঙ্গে না আমার মনে হয় চায়ের কোনো একটা সম্পর্ক আছে, না হলে সকাল আর বিকেলে কেন অত চা খেতে ইচ্ছে করবে বলো। যাই হোক, গরম গরম এক কাপ চায়ে চুমুক দিয়ে রেডি হয়ে নিলাম হাঁটতে যাওয়ার জন্য, আর তারপরে বেরিয়ে পড়লাম। বেশ কিছু কেনাকাটার ছিল, সেগুলো একদম কেনাকাটা করে ঘরে ফিরলাম। তো দেখতেই পাচ্ছ সবজি টবজি অনেক কিছু এনেছি, আর ধূপকাঠি শেষ হয়ে গেছিলো সেটাও নিয়ে এসেছি। তাহলে চলো এবার চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে দিই ঠাকুরের কাছে। যা সবজি কিনে নিয়ে এসেছি সেটা নিয়েই একদম কিন্তু বসে গেছি কাটতে। ও অফিস থেকে ফোন করেছিল যে রাত্রে কি খাবে, প্রত্যেক দিনকে ওর এই একটাই জিনিস, অফিস থেকে একবার দুবার করে ফোন করে আগে জিজ্ঞাসা করবে যে রাত্রে আজকে কি খাবার হবে। মানে প্রত্যেক দিন হয়তো বেশিরভাগ দিন ওটস করি বা রুটি করি, হ্যাঁ, ওর ঠিক সেটা পছন্দ না, হয়তো শরীরের দিকে তাকিয়ে খেতে বাধ্য হয়, খেতে যেহেতু ভালোবাসে ওই জন্য আগেই ফোন করে জানবে যে কি হবে। আজকে ফোন করে বললো কি হবে কি হবে, তো আমি বললাম যে দেখি কি করব। তো বললো যে আজকে যদি একটু হালকা করে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন কষা করা যায় খেতে কি খারাপ লাগবে, মানে এরকম করে যদি কেউ বলে তাহলে তোমরাই বলো তাকে কি বলবো। হ্যাঁ, প্রত্যেক দিন কাউকে খাবার নিয়ে না বলতে কি ভালো লাগে, তো সেই জন্য আমি আর কিছু বললাম না, বললাম হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আমি সব রেডি করে রাখছি, তাহলে তুমি এসো, রান্না করতে ভালোবাসে, তো বললো ও এসেই করবে। আর এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে দেয়, আমি শুধু আমাকে বলেছিলো শুধু সবজিগুলো সব কেটে কুটে রেডি করে রাখতে, তো বাকিটা ও এসে করবে, তো সেই জন্যই একদম পুরো সবজি নিয়ে বসে পড়েছি কাটতে। তাহলে চলো আগে ঝটপট সবজিগুলোকে কেটে নিই। অফিস
অফিস থেকে এসে কিন্তু রান্নাটা বসিয়েই দিয়েছে। আর এদিকে আমি ভাবলাম যে সেদিনকে সব বালিশের কভার টভার যেগুলো খুলেছিলাম, বিছানা চাদর চেঞ্জ করেছিলাম, তো সেগুলো একটু রাত্রে ভিজিয়ে দিই, তাহলে সকালবেলায় কী হবে, রাত্রে ভিজিয়ে রাখলে সকাল পর্যন্ত যা কিছু নোংরা থাকে সেই নোংরাগুলো এমনি মানে কী বলবো মানে বেরিয়ে যায়, খুব বেশিক্ষণ কাচতে হয় না। তো সেই জন্য রাত্রে দেখলাম যে সময় যখন আছে আর ও রান্না করছে, আমার কোনো কাজ নেই এই মুহূর্তে, তাহলে আমি এগুলোকে ভিজিয়ে দিই। তাই একদম পুরো দেখতেই পাচ্ছ যতটুকু মানে যেগুলো যা ছিল সবকে একদম ভিজিয়ে দিলাম। আর তারপরে আমি আমার যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে চলে এলাম একদিকে চিয়া সিডসটা ভেজানোর জন্য। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, অসাধারণ হয়েছিল ফ্রায়েড রাইসটা আর চিকেনটা, তাই দুর্দান্ত হয়েছিল, রান্নাটা দারুণ হয়েছিল এক কথায়। তো এই চিয়া সিডসটা ভিজিয়ে দেবো, ভিজিয়ে দেওয়ার পরে তারপরে চলে যাব ঘুমোতে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সেই সঙ্গে ভিডিওটিতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যেও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।